এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কাঁদিস না মা, জানিসই তো ছেলেটা আমার তুই বলতে পাগল, চোখে হারাই তোকে, তাই তো তোর এমন ছেলে মানুষই সহ্য করতে পারে না। ছেলেটা প্রচণ্ড ভয় পায় তোকে নিয়ে, ওর এমন আচরণ কষ্ট পাবি না দেখ গিয়ে, হয়তো বা তোকে ধমকিয়ে সে নিজেও এখন শান্তি পাচ্ছে না। আমি জানি মা, আমি ওনার সবটুকুই জানি, কিন্তু আমিও যে সহ্য করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। নীলা শায়লা রহমানের বুকে মুখ চেপে নিজের ভেতরকার কষ্টের সাগরটা কমাতে চাচ্ছে, কিন্তু না, অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়ে সাদির তাকে আজ পুরোপুরি ভালোবাসার কাঙাল বানিয়ে ছেড়েছে, তাই এখন আর এক বিন্দু কষ্টতে তার দ্বারা সহ্য হয় না। মন যে কেবল সুখ চায়, বড্ড বেশি ভালোবাসার সুখ। ধানমন্ডির একটা আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টের কর্নারে টেবিলে শান্ত মাথা নিচু করে বসে রয়েছে, প্রাইভেসির জন্যই মূলত এখানে বসা। অতিথিদের সুবিধার জন্য এখানে কেবিন সিস্টেম করা আছে, আর শান্ত আপাতত তেমনই একটা কেবিনে রয়েছে। সে একা নয়, তার সামনের চেয়ারেই তানভীর একধানে ফোন স্ক্রলিংয়ে ব্যস্ত, যেন এমন একটা ভাব এই মুহূর্তে ফোনের নিউজ ফিডের ঊর্ধ্বে তার কাছে আর কিছুই নেই। শান্ত আবারও আর চোখে একবার তার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আমি আগে থেকে কিছু জানতাম না, আর না এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল, হঠাৎ করেই এত সব। ইটস ওকে ডিয়ার, তুমি এমন ভয়ের তোষরে এক্সপ্লেন করছো কেন? এখানে ভয় পাওয়ার মতো কি আছে? এনগেজমেন্ট হয়েছে, সো কংগ্রেচুলেশনস। তানভীরের ঠোঁটের কোণে হাসির রেখা, শান্তর বুকের বাম পাশটা আচমকা তীক্ষ্ণ ব্যথায় যেন জর্জরিত হয়ে গেল। তানভীর তাকে তুমি বলে সম্বোধন করছে, এই ছেলেটা তো সবসময় তাকে বলতো আপন মানুষদের সে তুমি করে বলতে পারে না, কেমন পরপর লাগে। শান্ত এই নিয়ে কত সময় রাগ দেখিয়েছে, অথচ তানভীরের ভাষা শুধরাতে পারেনি। সে হাসি মুখে তখন আরও বেশি করে তুইতকারি করত, পূর্বে এটাতে বিরক্ত বোধ করলেও আজকে যেন এটা না করাতেই তানভীরের শব্দগুলো তার নিকট অসহ্যনীয় তীক্ষ্ণ যন্ত্রণার ন্যায় অনুভব হচ্ছে। তার এমন এলোমেলো অবস্থা দেখে তানভীর যেন আরও বেশি মজা পেল, তাই টেবিলের উপর থেকে শান্তর বাম হাতটা আচমকা নিজের হাতে নিয়ে নিল। অতপর অনামিকাতে চকচক করা সাদা পাথরের ছোট্ট ডায়মন্ডের আংটিটা বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগল। বাহ, খুব সুন্দর তো, বর তাহলে পয়সাওয়ালা। এনগেজমেন্টে এত দামি ডায়মন্ডের আংটি দিলে বিয়ের সময় তো শরীর ভরে গহনা পরিয়ে দেবে, আঙ্কেল আন্টি নিশ্চয়ই খুব খুশি না? আপনি এমন খুঁজছেন কেন? আরে আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো, পরিবারের সবাই তো নিশ্চয়ই অনেক বেশি খুশি, শত হলেও কানাডার মাটিতে সেটেল হওয়া ছেলে, ভালো পরিবার, টাকা পয়সা অঢেল, তার উপর ছেলে দেখতে শুনতে হিরোর থেকে কম না, মেয়ে জামাই হিসেবে আর কি চায়, এমনটাই তো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আপনাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। ইশ সুইটহার্ট, আই এম টোটালি ফাইন, তাছাড়া সামনে বড়সড় একটা বিয়ের দাওয়াত পাবো, ঠিক না থেকে কি পারা যায়? তানভীর হাসি মুখেই সব কটা কথা শেষ করল। শান্ত মনে কষ্ট নিয়ে তানভীরের মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তানভীরের হাসি মুখটা ধীরে ধীরে থমথমে রূপে পরিণত হতে লাগলো, যেমনটা গ্রহণের সময় চন্দ্র সূর্যের হয়ে থাকে। হাসি মাখা মুখটাতে মুহূর্তেই নিকষ কালো অন্ধকার যেন ছেয়ে গেল, আর এসবটাই একেবারে সামনের শান্তর সচোখে দেখা গেল। আচমকা শান্তর বাম হাতটা তানভীর শক্ত হাতে চেপে ধরল। শান্ত মৃদুভাবে ব্যথা পাচ্ছে, অপরদিকে তানভীর সেটা দেখেও পুরোপুরি ভাবলেশহীন। শান্ত এবার সহ্য করতে না পেরে দুর্বল স্বরে বলে উঠল, আমি খুব ব্যথা পাচ্ছি। ও রিয়েলি? আমার তো মনে হচ্ছে না, বিয়ের সুখের সামনে তো এইসব নিছক ধরাছোঁয়ার বাহিরে, তাই না হটি? প্লিজ এসব বলবেন না, আপনি নিজের মধ্যেই নেই। তাই নাকি? কি করছেন এটা আপনি? কোথায় ফেলেছেন রিংটা? এটা খুঁজে না পেলে বাবা আমাকে জীবিত কবর দিয়ে দিবে। তানভীর যেন আর সহ্য করতে পারলো না, চোখের বলকে শান্তর হাতে টান দিয়ে চেয়ার থেকে তুলে নিল। শান্ত কিছু বুঝে ওঠার আগেই টেবিল ঘুরিয়ে তাকে নিজের পাশে টেনে জোর প্রয়োগ করে নিজের উরুর উপর বসিয়ে দিল। শান্ত হয়তো অবাক হয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তানভীর সেটা হতে দিল না।
ক্ষিপ্তভাবে তার ঠোঁট কামড়ে ধরল। শান্তর কয়েক মুহূর্ত লাগলো পুরোপুরি বিষয়টা বুঝে উঠতে, আর যখন বুঝতে পারলো কি হচ্ছে এটা, তখন মেয়েলি লজ্জায় এসে কুকড়ে গেল। কিন্তু এটা দীর্ঘায়িত হলো না, কেননা ধারালো দাঁতের হিংস্র কামড়ে ঠোঁট জড়া বোধহয় কেটে যাচ্ছে। তানবীরের এমন আক্রমণে শান্ত কোনোরকম বাচ্চোচ্চারণ করার পরিস্থিতিতে নেই, আর সে চায়ও না। যেহেতু অন্যায় সে করেছে, তাই এখন শাস্তি ভোগ করতেই হবে। নিজের সহ্য শক্তি ক্রমশ নিচে নেমে আসছে, ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে তার সমস্ত মুখমণ্ডল, কিন্তু শান্ত নির্বাক। তানভীরের পিঠের শার্ট আঁকড়ে ধরে সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে রেখেছে, আর অপরদিকে নিঃশব্দের নোনা জলে তার শুষ্ক গালগুলো ভিজে সিক্ত হচ্ছে। কতক্ষণ এই হিংস্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটল সেটা বলা মুশকিল, কিন্তু ভালোবাসার ভিন্ন রূপের দীর্ঘ যন্ত্রণার পাঠ চুকিয়ে ব্যথাযুক্ত ঠোঁট যুগলের ব্যথা নিরাময় এবার প্রেমিক পুরুষ কোমল আদরে প্রেয়সীতে মত্ত হল। গাঢ় থেকে তীব্র গাঢ় হতে থাকলো অধুর যুগলের বিচরণ। শান্তর কোমর পেঁচিয়ে তাকে নিজের সাথে তানভীর আরেকটু ঘনিষ্ঠ করে তুলল। শান্ত বাধা দেওয়ার শক্তি খুঁজে পেল না, শুধু অনুভব করতে পারল ভীষণ লজ্জা এবং ব্যাখ্যাহীন ভালো লাগার এক তীব্র শিহরণ। নিজের রাগ ক্ষোভ ভালোবাসা সব কিছু মিটিয়ে নিয়ে প্রেমিক এবার ধীরে ধীরে প্রেয়সীর ঠোঁট থেকে নিজের ঠোঁট যুগল আলাদাগুলো, কিন্তু নিজেকে পুরোপুরি নয়, কপালে কপাল ঠেকিয়ে তানভীর ঘন ঘন শ্বাস টেনে বলে উঠল, তুই কি ভাবিস তোর এমন অর্থহীন এঙ্গেজমেন্টের কথা শুনে এই তানভীর তোকে ছেড়ে দেবে, হতে দিবে অন্য কারো ঘরে? এমনটা ভেবে থাকলে তুই ভুলের দুনিয়ায় বসবাস করছিস। ভেবেছিলাম তোর অনার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তাই তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইনি। কিন্তু শ্বশুরমশাইয়ের দেখি আমার বউকে অন্য কারো ঘরে তুলে দেবার বহুত তারা, তাই এবার আমারও তারা রাখছে। এখনই বিয়ে হইব, অপেক্ষার পাট চুকিয়ে এখন সময় বিয়ের পাট পূর্ণ করার। শান্তর গলার স্বর আটকে গেছে, কি থেকে কি হচ্ছে সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সেটা হলেও পারা যেত, ভুল জায়গায় ভুল কথা বলার থেকে নীরব থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শান্ত যেন এখন এই অবুঝের কাজটাই করে বসল। আংটিটা? তানভীর মুহূর্তেই কপাল সরিয়ে শান্তর গাল চেপে ধরল, এমনভাবে ধরেছে যেন এখনই গাল ভেদ করে দাঁতে আঙুল লেগে যাবে। এমন আজাইরা পটপট করবি তো মুখটা একেবারে সেলাই করে দিব। আংটি তাই না? ভুল করেও আর একটা আংটি বিষয়ে কথা বললে আংটির সাথে সাথে তোরা ছুঁড়ে ফেলবো। কিন্তু ছুড়বো বলছি বলে এটা ভাবিস না যে তোকে ছেড়ে দেব। এই তানভীর থেকে ছাড়াবো এত সোজা না জান। একবার যেহেতু হাত আঁকড়ে ধরেছি সেটা আমৃত্যু পর্যন্ত ছাড়ছি না, তুই ছাড়তে চাইলেও ছাড়বো না। এটা মগজে প্লাস শরীরের সব অঙ্গে ভালোভাবে গেঁথে রাখ। গালটা এতক্ষণ পর ছাড়া দিতেই জানো শান্ত যান হাতে ফিরে পেল, ব্যথায় সেখানটা টনটন করছে কিন্তু মুখ ফেটে কিছু বলার সাহস নেই। যে পরিমাণ রেগে আছে দু চারটা চর থাকবো অনায়াসে ফ্রিতে খেয়ে নিতে পারে, কিন্তু আচমকা তানভীরের ঠোঁটের কোণে চোখ পড়তেই শান্ত লজ্জায় মাথা নিচু করে নিল। সে আজকে হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিয়ে দিয়েছিল, আর তখনকার তানভীরের এইরূপ পাগলামের জন্য তার ঠোঁটে এখন শান্তর ঠোঁট হতে সেটা জায়গা বদল করেছে। সেটা দেখিয়ে শান্তর ভীষণ লজ্জা লাগছে। তাকে এমন লাজুক লতা হয়ে হাসতে দেখে তানভীরের রাগের পরিমাণ যেন আরও দ্বিগুণ হলো। সে বিষয় না বুঝে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, ও মা হাসছিস কেন? আমি এখানে হাসির মতন কি বললাম? না মানে আপনার ঠোঁটে লিপস্টিক বলে শান্ত উল্টো ঘুরে হাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস্কি লজ্জাজনক ব্যাপার। তানভীর কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝে উঠতে। বিষয়বস্তু ঠাহুর হতেই সে রাগ ভুলে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। কয়েক কদম এগিয়ে এসে শান্ত একেবারে পিঠ ছুঁয়ে ছুঁয়ে দাঁড়ালো, অতঃপর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, ঠিক জায়গাতেই তো রয়েছে, তোর ঠোঁটের এই মিষ্টি তো আমার ঠোঁটেই লেগে থাকা স্বাভাবিক। কিন্তু এইটা ভাবিস না বিয়ের আগে মিষ্টিতে ভাগ বসিয়েছি বলে সরি টরি কিছু বলবো। তোর বোঝার সুবিধাতে আবারও বলে দিচ্ছি যে এমনটা আমি ভুল করেও করবো না, হয়তোবা কাজটা তোর ছাগলামিতে আগেই হয়ে গিয়েছে, কিন্তু জায়গা ঠিকই আছে, তাই অযথা লজ্জা না পেয়ে এখন থেকে অভ্যেসে পরিণত করতে শিখ, কেননা পরবর্তীতে হুটহাট এই অংশে আমাকে খুঁজে পাবি, খুব একান্ত গরিষ্ঠতার সাথেই পাবি। শান্তর যেন দম আটকে আসার উপক্রম, জীবনে প্রথমবার এমন অনুভূতিতে পুরো শরীর জমে বরফ শীতল হয়ে যাচ্ছে, মস্তিষ্কের প্রত্যেকটা নিউরন যেন অচল হয়ে শান্তকে পুরোপুরি নিশ্চল বানিয়ে ছেড়েছে। রাতের দ্বিতীয় প্রহর চলছে, একটু পরে ঘড়ির কাঁটার পরিবর্তনের সাথে সাথে প্রহরেরও পরিবর্তন ঘটবে।
তৃতীয় প্রহরকে বরণ করে নিতে আকাশের অর্ধচন্দ্রটা বরাবরের মতোই অঘুমন্ত থেকে নিজের জায়গায় প্রস্তুত। তার সাথে আজ নীলাও হাজির হয়েছে। নীলার শারীরিক কন্ডিশনের পরিবর্তন হচ্ছে বিধায় সাদিত কয়েকদিন আগেই নীলার জন্য এসব ঢিলে ঢালা ম্যাক্সি কিনে নিয়ে এসেছে। যদিও এখন এসবের প্রয়োজন ছিল না, কিন্তু সাদিদের জেদের সামনে তাকে হার মানতে হয়েছে। এই মুহূর্তে তেমনই একটা হালকা গোলাপি রঙের ম্যাক্সি পরে খোলা চুলে সে রুমের হাতে লাগোয়া বারান্দায় রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। এখন সাদিদ উপস্থিত থাকলে এই কাজ করা তার পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না। এত পুঁথিগত বিদ্যা অর্জনের পরও সাদিদ আজকাল এসব কুসংস্কারে বিশ্বাস করে যাচ্ছে। এক কথায় নীলার ক্ষেত্রে সে 1% চান্সও নিতে প্রস্তুত নয়। তাই তো সময় অসময়ে তাকে বারান্দায় আসতে দেয় না, খোলা চুল রাখলে ধমকাধমকি শুরু করে। এমন আরও পাগলামিতে নীলা আজকাল অভ্যস্ত। সাদিদের এহেন আচরণে নীলার রাগ বা বিরক্ত লাগে না। সাদিদের যেমন ভয় হয়, নীলার তেমনইভাবে কষ্ট হয়। সাদিদ কখনো স্বীকার না করলেও নীলা তো বুঝে মানুষটা ভেতর থেকে তাকে নিয়ে কতটা ভয় রয়েছে। তাই তো প্রিয়জনকে সর্বদা এমন অস্থিরতায় জর্জরিত দেখলে নীলার মন কাঁদে। নীলা তখন ওড়নাটা রুমে রেখে এসেছিল। আবহাওয়াতে এখন বৃষ্টির পূর্বেকার শীতল হাওয়া বয়ে চলেছে। বোধহয় খানিক বাদেই প্রকৃতি বৃষ্টির নিজস্ব ঝনঝনি ঋণিঝিনি আওয়াজে মুগ্ধ হবে। শীতলতায় নীলার গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাওয়া সত্ত্বেও সে এই মুহূর্তে নিজের অবস্থানে স্থির। নিজের ভেতরকার অনুভূতিগুলো যেন ফিকে পড়ছে। কষ্টের সাথে অভিমান জমে পাহাড়ের উচ্চতায় পৌঁছেছে। এত রাগ তার সারা দিনে একটা বার খোঁজ পর্যন্ত নিল না, এমনকি এত গভীর রাগ পর্যন্ত নিজের রাগ খুব বজায় রাখতে অফিসে বসে রয়েছে। নীলার মনের অব্যক্ত কথাগুলো জবান হয়ে বের হলো না, শুধু বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। উঁচু পেটটার উপর ডান হাতটা রেখে সে নির্নিমেষ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। খানিক বাদেই তার হাতের উপর আর একটা বলিষ্ঠ শক্ত হাতের উপস্থিতি অনুভব করতেই নীলা চকিত হল, কিন্তু পেছনের মানুষটার সামনে কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। পূর্বের ন্যায় ভাবলেশহীনভাবে ঠায়ে দাঁড়িয়ে রইল। সাদিদ নীলার হাতটা সহ তার কোমর পেঁচিয়ে ধরল, অপর হাতটি বুকের ওপর দিয়ে নিয়ে গিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ গুছল। নীলা মৃদুভাবে কেঁপে উঠে আঁখি যুগল বন্ধ করে নিল। প্রিয়তমের শরীরের উষ্ণতায় আর খোঁচা খোঁচা দাড়ির আঘাতে নীলার কোমল শরীরে শিহরণ রয়েছে। সাদিদ ঘাড়ে মুখ ঘষে ছোট্ট চুমু খেতে নীলার চোখ বন্ধ হয়ে নিঃশব্দে নোনাজল বেরিয়ে আসতে লাগল, যা ক্রমশ নীলার মলিন মুখটাকে সিক্ত করে তুলেছে। সরি, নীলা কোনো উত্তর দিল না। আসলে গলা দিয়ে শব্দগুলো বের হতে পারল না, কেমন যেন কাটার মতো আটকে আছে। সাদিদ তার নীরবতা দেখে দুই হাতের বাঁধন আরও জোরালো করল। বুকের সাথে নীলার পিঠ ঠেকিয়ে অভিমানিনী প্রিয়তমার ঘাড়ে এবার দৃঢ় চুমু খেল। অতপর অপরাধী স্বরে আবারও বলল, সরি তো, ভুল হয়ে গিয়েছে, তখন রাগটা কন্ট্রোল করতে পারিনি। নীলা পেটের উপর রাখা সাদিদের হাতটা নিজেও চেপে ধরল, চোখ বন্ধ করে নিচু স্বরে বলে উঠল, ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আমাকে তোমার বোকা মনে হয়? সাদিদের এই প্রতিউত্তরের পর নীলা আর কিছু বলতে পারল না, মাথা নুইয়ে কেবল দাঁড়িয়ে রইল। অপরদিকে প্রিয়তমার মন জয় করতে পারল। পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে অভিমান ভাঙাতে আদুরে স্বরে ডেকে উঠল, বউ। নীলা এবারও উত্তর দিল না, তাই সাদিদ আবারও ডাকল, এমনকি ভিন্ন ভিন্ন নামে অনবরত ডাকতেই লাগল, বউ পাখি, প্রিন্সেস রাম্মি, ভাবাই রাম্মু, কলিজা। চুপ করবেন আপনি! নীলার কণ্ঠে খানিকটা বিরক্তির ছাপ। সাদিদ এতক্ষণে ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল। প্রিয়তমার রাগ খানিকটা পড়েছে সেটা উপলব্ধি করে চোখের পলকেই তাকে পাঁজা কোলে তুলে নিল। নীলা আকস্মিক এমন কাণ্ডে হকচকিয়ে গেল, দ্রুত সাদিদের কাঁধ চেপে ধরে ভয় পাওয়া কণ্ঠেই বলে উঠল, এসব কি? ভালোবাসা? কচুর ভালোবাসা, খারাপ না, হেভি টেস্ট। নীলার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে সাদিদ তাকে সযত্নে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিল। খোলা চুলগুলোকে খালি হাতে একপাশ করে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। আমাদের থাকার অ্যাডভান্টেজ নিচ্ছিলে, গরম কাপড় ছাড়া বারান্দায় কেন গিয়েছিলে? আর সেটা থেকেও বড় কথা, এই সময় তুমি বারান্দায় কী করছিলে? আমি না করিনি। নীলা তার এতগুলো প্রশ্নের একটারও প্রতিউত্তর দিল না।
মুখ ফুলিয়ে কেবল অপর পাশে তাকিয়ে রইল। সাদিত কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ পরখ করল। তখনকার মতো নয়, বরং ধীরে সুস্থে নীলার কোলে মাথা রাখল। নীলা এতেও নির্বাক, যেন সে আজ মৌনব্রত পালন করার তীব্র বাসনা প্রকাশ করেছে। সাদিত কয়েক সেকেন্ড তার মুখোপানে তাকিয়ে থেকে কাঁধ হয়ে পেটে মুখ ঘুষল। এতে নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিত দুষ্টু হাসল।